নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন wbbpe.org, সার্চ করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল পেজে আসার পর পেজটিকে আপনি ওপরের দিকে তুলবেন, তুললে এখানে দেখবেন একটি লিঙ্ক সহ হচ্ছে নোটিফিকেশন অনলাইন ফর দ্য। তো এই লিঙ্কটিতে যখনই আপনি ক্লিক করবেন, তো ক্লিক করলে একটি পিডিএফ আপনারা ডাউনলোড করে সেটাকে ওপেন করতে হবে। তো বন্ধুরা, আমরা পিডিএফটি ওপেন করে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নোটিফিকেশন ফর দ্য পারপাস অফ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ভেরিফিকেশন স্কুটিনি অফ দ্য টেস্টিমোনিয়াল ফর অ্যাসাইনমেন্ট অফ ট্রেনিং কোয়ালিফিকেশন অফ টেট 2014 কোয়ালিফাইড টেন ক্যান্ডিডেট। এখানে বলা হয়েছে টেট 2014-তে যারা কোয়ালিফাইড টেন ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের অনলাইনে আবেদন করতে হবে ভেরিফিকেশন বা স্কুটিনি করার জন্য। এখান থেকে আপনারা মেমো নম্বর পেয়ে যাচ্ছেন এবং প্রকাশিত তারিখ সেটাও পেয়ে যাচ্ছেন। এবং এখানে আরও বলা হয়েছে এনসিটির গাইডলাইন মেনে এখানে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বা ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশন কীভাবে করবেন, আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে www.wbbpe.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের যে একটি পোর্টাল বা লিঙ্ক চালু হবে, তো সেই লিঙ্কে গিয়ে আপনাদের যে টেট রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে বাকি ফর্মটি সাবমিট করতে হবে। তো এই যে লিঙ্ক চালু হবে 25/11/2020 থেকে লিঙ্কটি চালু হবে, এবং আপনারা ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 11/12/2020। 25/11/2020 থেকে লিঙ্কটি চালু হবে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 11/12/2020। এর মধ্যে আপনাকে অনলাইনে ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে। এখানে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 1-5-এর জন্য সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক, সঙ্গে আপনাকে 50% মার্কস থাকতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিকে 45% মার্কস, সঙ্গে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এনসিটির গাইডলাইন মেনে যে কোর্সগুলো হয় থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিকে 50% মার্কস এবং সঙ্গে 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এবং এখানে আরও দেওয়া আছে 6-8 পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে কী কী কোয়ালিফিকেশন চা হয়েছে, এখানে স্টেপ বাই স্টেপ আপনি পেয়ে যাবেন। তো এই পিডিএফটি ওয়েবসাইটে এসে আপনারা ডাউনলোড করে নিন, অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখান থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করতে পারবেন, এবং সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ পড়ে দেখুন। তো যখনই 25 তারিখের লিঙ্ক চালু হবে, তো আমরা অবশ্যই আপডেট দিয়ে দেব এবং কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটাও দিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।